আমি ইউনেসিয়ার টিমের রিহ্যাবিলিটেশন অফিসার পদে, লেটস গো। এই ক্যাম্পে 16,000 রিফিউজি আছে, FDMN আছে, যারা এখানে বসবাস করছে কর্মরত। এবং আমরা কেন এই মোবাইল টিমটা দিয়ে থাকি, মোবাইল টিমটা দেওয়ার কারণ হচ্ছে যারা প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী মহিলা, প্রতিবন্ধী শিশু যারা আছে, তারা এনভায়রনমেন্টাল কারণে পাহাড়, সমতল, ড্রেন, তারপর হচ্ছে লেক, তারপর উঁচু নিচু হওয়ার জন্য তারা আমাদের স্টাডি পয়েন্টে প্রতিদিন আসতে পারে না। আমাদের টিম মেম্বার এবং আমি প্রতিদিনের মতোই আমরা গিয়ে থাকি তাদেরকে। আমরা ডেইলি পেশেন্ট মানে বেনিফিশিয়ারি এডুকেশন করে থাকি যে সে কী কাজটা করবে, সে বাড়িতে কীভাবে থেরাপিউটিক ব্যায়াম করবে, সে কীভাবে গেট ট্রেনিং করবে, সে কীভাবে তার কেয়ার গিভার তাকে কীভাবে সাপোর্ট দিবে, এবং তার এবং কেয়ার গিভার কীভাবে কয়বার করে কতটুকু সময় নিয়ে ব্যায়ামগুলো করাবে, এই কাজগুলো আমরা তাকে এডুকেশন করে দিয়ে আসি, বাসে শিখিয়ে দিয়ে আসি। তো আমরা এখন আমরা যাব আমাদের মোহাম্মদ হোসেন, এই এই দিস হাউস হোল্ড মোহাম্মদ হোসেন। আল্লাহ শুক্রিয়া।